রাস্তা, ওর মায়রে আস্তাগফিরুল্লাহ, রাস্তা একেবারে ফেরেছিরা ভাইরা রাস্তা। আমরা মারাংসং আজকে সারাটা রাত এখানে কাটাবো, আগামীকাল সকালে চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্যে। যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করে আবার উপরে যাব আজকে রাতে যাপন করার জন্য। এখন এখানকার এক লোকাল ভাই আমাদের সাথে আছে, নাসির ভাইয়ের ফ্রেন্ড, তো তাকে নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি এখন। Wonderful place. Oh, উপরে খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ উপরে এই মুহূর্তে খাবারের ব্যবস্থা নাই, রাত্রে বেলা খাবার দিবে, আর বিকালে হচ্ছে সন্ধ্যা হচ্ছে আমাদেরকে হালকা শুকনো খাবার দিবে। কারেন্টটা পর্যন্ত নাই এখানে, তারপরও এখানে আমরা থাকবো, হয়তোবা লাইট বা কোনো কিছু একটা জ্বালিয়ে। সবাই নামতেছে সুন্দরভাবে টুকটুক টুকটুক করে। উফ, কেমন লাগছে এই জায়গাটা আপনাদের? উফ, সুন্দর একটা জায়গা, পাহাড় আর পাহাড় চারদিকে। ওই রাস্তা দিয়ে আমরা একটু আগে আসছি, ওই নিচে থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ঝুম ঘরটা,
তো আজকের রাত আমরা এখানে কাটাবো। সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। আর হচ্ছে যে জায়গাতে আমরা থাকবো, মানে আজকে রাতটা ঘুমাবো, এবং ওই হচ্ছে আমাদের জমঘর, ওই ওই জায়গাতে আমরা থাকবো, ওই হচ্ছে আমাদের থাকার বাসস্থান আজকে রাতের। অলরেডি ক্যাম্পিং, হ্যাঁ বা এই পাশে না, এই পাশে আমাদের মনে এই পাশে দেওয়া হয়েছে, এই পাশে হ্যাঁ দেওয়া হয়েছে। তো এই পাশে আজকে আমরা থাকবো, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর ভাই। আসিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই এরকম একটা জায়গা নিয়ে আসছেন। জায়গার নাম হচ্ছে মারাইংসাং ভ্যালি, মারাইংসাং হিল, মারাইংসা হিল। আচ্ছা আমরা এই মুহূর্তে আছি মারাইংসা হিল, আর এই জায়গায় বাইকারদের এখন পর্যন্ত আনাগোনা এখনো হয় নাই। তো আমরা হ্যাঁ হলেও আমাদের নলেজে নাই, কিন্তু এখানে খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা, মানে চোখ জোড়ানোর মতো। দেখতেছেন একটা বাঁশের ভেলা করা আছে এখানে, যেটা মেঘের উপরে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এইখান থেকে হচ্ছে সম্পূর্ণ নিচে, ও মাই গুডনেস, পাহাড়। দুনিয়া যায় ভার মে, হাম আয়ে হে পাহাড় মে। আমাদের টেন্টগুলো গোছানো হচ্ছে, আমরা আজকে রাতটা এই পাহাড়ে থাকবো। তো ইনশাল্লাহ খুব সুন্দর একটা জায়গা, চারপাশটা খুব ওয়াও, খুবই ওয়াও, খুবই ওয়াও। আর আমাদের বাইকগুলো আছে ওই পাহাড়ের উপরে, আমরা ওইখান থেকে হাঁটতে 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 এখানে আসছি। তো অলরেডি বাবু ভাই উনি রেস্ট করতেছে, রেস্টের উপরে আছে ভাই শান্ত ভাই, উনি রেস্টের জন্য অপেক্ষা করতেছে, রেস্ট করবে। আমাদের বাইকগুলো উপরে আছে, আর পেছনে ভাই শীতের কাপড় চোপড় পরে নিচ্ছে। তো খুবই সুন্দর একটা জায়গা, এবং কীভাবে আসছি আপনারা তো অলরেডি দেখতে পেয়েছেন যে রোডের কন্ডিশনটা কী ছিল। তো এই জায়গাটা খুব রিসেন্টলি জায়গাটা ওপেন হয়েছে, তো এখানে অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট আসতেছে এই জায়গায় ভিজিট করার জন্য। তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু জুম গড় হয়েছে, যেগুলো আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। এই দেখেন জায়গাটা, ঠিক এই জায়গাতে আমরা আজকে সারাটা রাত কাটাবো। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাই। তো কেমন লাগলো জায়গাটা? তো সন্ধ্যা, অসম জায়গা,
সন্ধ্যা অলরেডি ঘনিয়ে গেল, সন্ধ্যা অলরেডি ঘনিয়ে গেল, আলো পড়ে যাচ্ছে। আর আমি আপনাদের সাথে শেয়ার করব আগামীকালকের একেবারে ফুটন্ত ভোরটা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এবং অলরেডি দেখতে পাচ্ছেন কি না, এদিকে কিন্তু মেঘ জমতেছে। এমন হতে পারে আগামীকালকে সকালটা মেঘের উপরে ভেলায় ভেসে ঘুমটা ভাঙতে পারে। নাইস নাইস, ভেরি নাইস।